বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি বা কি করতে না করতেছে আমরা পুরোপুরি কমপ্লিট হিস্ট্রি জানি, বাট এদেশে কি ঘটনা হয়েছে আমরা জানি না, জানা আমরা উচিত অবশ্যই। এবং যেমন কনজারভেটিভ পার্টি, আপনি যখন জানবেন কনজারভেটিভ পার্টি কবে প্রতিষ্ঠা হলো, লেবার পার্টির চেয়েও পুরনো পার্টি কনজারভেটিভ পার্টি, এবং কবে আসলে এটা কবে লেবার পার্টি কবে হলো, কেন লেবার পার্টি হলো, লেবার পার্টি হওয়ার পেছনে কিছু কনফ্লিক্ট হলো, এগুলো কিন্তু আপনি যখন জানবেন মজাও লাগবে, এবং পাশাপাশি আপনি আপনার সমাজকে, আপনার সন্তানকে, পরিবারকে অনেক কিছু জানাতে পারবেন, শিখাতে পারবেন, সমাজ উপকৃত হবে, আমরা পরিবার, আমরা সমাজ সবাই উপকৃত হবে। প্রিয় দর্শক, আমি আজকে আর ডেমোতে যাব না, তবে আপনারা এই ডেমোতে কিছু খেয়াল করেছেন, যেটি রাশেদ সহজ সরলভাবে বাংলা ইংরেজি করে সুন্দর করে প্রেজেন্টেশন দিয়েছে, এবং আমি রাশেদের সিভির কথাই বলবো না, কিংবা হাবিবদের প্রতিষ্ঠানের প্রোডাকশনের কথাই বলবো না, আপনারা আপনাদের মতো করে যে কোনো বাজার থেকে নিতে পারেন, তবে দেখে নেবেন যেটা ইউকেবিএ অ্যাপ্রুভ কি না, ইউকেবিএ লাইসেন্সড কি না, এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে গেছি, আমি শেষ দুটো অনেক কল লাইনে আছেন, আমি জাস্ট একটি দুটি কল, আপনার যদি কনক্লুডিং যদি কোনো কোশ্চেন থাকে, এবং এমন দুটি একটি কোশ্চেন থাকে যেটি অনেকের জন্য প্রযোজ্য, আমি প্লিজ আমি একটি দুটি প্রশ্ন নিয়ে আমি সরাসরি কনক্লুডিং রিমার্কে চলে যাব। প্রিয় দর্শক, আপনি লাইনে কে আছেন? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি বলুন, আপনার আপনার প্রশ্ন প্লিজ। আসলে আমার প্রশ্নটা আমার চাই, আমি এখানে বড় করছে, বাট তারপরে সে বাংলাদেশে চলে এসেছে, এখন আমার চাই হচ্ছে যে আমার ওয়াইফের স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে আসে, তাহলে কি আমি ন্যাচারাল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা, অথবা আমার পাসপোর্ট হয়ে গেলে তখন কি আমি বাংলাদেশে থাকা অবস্থায় ওর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমি আপনাকে একটু থামাই, আমি আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তবে এই শোয়ের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, তবে আপনি লিগাল শোতে, এই টেলিভিশনের লিগাল শো আছে, ওখানে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন, আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট কলার প্লিজ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমরা আপনাকে হারিয়ে ফেলেছি। নেক্সট কলার প্লিজ। নেক্সট কলার। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, বলেন। হ্যালো। জি বলুন। জি আমরা শুনতে পাচ্ছি, বলেন। জি আমি তো ইন্ডিয়ান সিটিজেন, আমি 3 বছর হলো ইউকেতে আছি, এবং আমি আমার দুটো প্রশ্ন, এক হলো আমি কতদিন এখানে থাকার পরে বিদেশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন নেক্সট হচ্ছে যে আমি মোটামুটি ইংলিশ বলতে পারি, বুঝি, লিখতে পারি, এর পরে কি আমাকে আপনি ইংরেজি লিখতে পড়তে এবং বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্লাস করতে হবে কিনা, এটি অ্যাসেসমেন্ট, এবং এর প্রেক্ষিতে আমি রাশেদকে বলবো যে এটার উত্তর দেওয়ার জন্য। দেখুন, এটার ক্লাস করতে হবে কিনা সেটার এটা সম্পূর্ণ ওনার উপরে নির্ভর করতেছে, একটা স্টুডেন্টের উপরে নির্ভর করতেছে। বেসিক্যালি যদি তার ইংলিশ স্পিকিং সব কিছু আপ টু দ্য মার্ক থাকে, যে হ্যাঁ সে আজকে এখন এক্সাম দিলে এটা পাস করবে, সো ক্লাসের প্রয়োজন নাই। সো এক্ষেত্রে যেটার শর্টেজ ওয়ে হচ্ছে যে অনেকগুলো সেই তারা জাস্ট এক্সাম বুকিং করে, এক্সাম বুকিং করে এক্সাম বাংলা জানে, ইতালিয়ান জানে, মরনের সামান্য ইংলিশ শিখছে, সামান্য শিক্ষার পর আর তো বলন শিখা সব ব্যাপার। তবে ওনার কিন্তু কনফিডেন্স আছে, আমি মনে করি যে উনি যে বলছেন যে উনি লিখতে পারেন পড়তে পারেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লিখতে পারাটা কিন্তু অনেক বড়। সো আমার মনে হয় আপনি হয়তো খুব কনজারভেটিভ হয়ে বলেছেন, আপনি আরও হয়তো বেশি কিছুই পারেন। আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে গেলে যেটিকে আপনি কনফিডেন্ট মনে করবেন, সেখানে গিয়ে আপনাকে অ্যাসেস করতে দিবে, অ্যাসেস করে তারা বলে দিবে আপনার কী লাগবে। আমার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, থ্যাংক ইউ। এবং আপনি অনেক বছর হলো এই দেশে আছেন, এটার আপনি লিগ্যাল শোতে প্রশ্ন করলে তারা আপনাকে রিকোয়ারমেন্ট জানিয়ে দিবে। প্রিয় দর্শক, অনেক কলার লাইনে ছিলেন, আমরা খুবই দুঃখ প্রকাশ, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের, আমি এবং আমার কো-অ্যাঙ্করের পক্ষ থেকে। আপনারা নেক্সট শোতে অবশ্যই আসবেন, আমরা প্রতি দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার আপনাদের সামনে সন্ধ্যা 7:30 থেকে 9টায় আমরা হাজির হই, এবং আমরা অবশ্যই এই অনুষ্ঠানের চেষ্টা করব, এবং অনুষ্ঠানের পরেও আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে আপনারা জানতে চাইতে পারেন, এবং রিপিট প্রতি রবিবার, রিপিট রবিবার অর্থাৎ ফলোয়িং রবিবার বেলা 1:30 আমরা রিপিটটি দেখতে পাবেন। সো যাদের আজকে দেখতে পারেননি, যাদের আত্মীয় স্বজন যারা এই ব্যাপারে আগ্রহী তাদেরকে তথ্য দিতে পারেন, SMS করতে পারেন, মেইল করতে পারেন, যে তোমরা রবিবার দুপুর 1:30 চ্যানেল আইয়ের পর্দায় এই রিপিট শোটি দেখতে পাবেন, এবং আপনারা আপনাদের যাদের প্রয়োজন তারা এই ব্যাপারে উপকৃত হতে পারেন।
আপনাদের সাজেশনটি চ্যানেল লাইকে জানাবেন, আমরা আমাদের শোকে আরও বেশি কীভাবে আপনাদের জন্য উপকৃত করতে পারি। আমি একদম কনক্লুডিং রিমার্কে যাব। রাশেদ, আপনার কনক্লুডিং রিমার্ক বাই 30 সেকেন্ড প্লিজ। আমি যেটা বলবো যে এক কলার ইস্যু থেকে যে সে ইন্টারনেটে পড়তে চাচ্ছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, তো ইন্টারনেট থেকে পড়তে পারলে খুবই ভালো, ইন ডিটেলস জানা যায়। তারপরও ইন্টারনেট থেকে যখনই আপনারা পড়বেন, আপনার প্রেসক্রাইব কিছু সাইডে যেয়ে পড়বেন, উল্টাপাল্টা সাইডে যেয়ে পড়ে আপনার বিভ্রান্তির সমস্যা হবে, রেফারেন্সটা এই হবে। আর একটা হচ্ছে যে আপনি হোম অফিসের বই বা হোম অফিসের যে অ্যাপ্রুভ যে বই বা বাইলিঙ্গুয়াল বই, সেটা আপনারা পড়ে আগে বইটা পড়বেন, তাহলে আপনার কোশ্চেন 1000 কি 2000, কোনো বইয়ে 2000 সেটা কোনো ব্যাপার না, মেন বইটাই হচ্ছে মূল কথা। থ্যাংক ইউ রাশেদ, আমাদের আজকের অনুষ্ঠানে আপনার সর্বশেষ রিমার্কের জন্য। হাবি প্লিজ। আমি যেটা করি টু বি অনেস্ট উইথ ইউ, এখন এদেশে যে সিচুয়েশন আছে না, বোথ গভর্নমেন্ট কনজারভেটিভ এন্ড লেবার, তারা মোটামুটি, এটা আমরা সবাই জানি, আমরা বিদেশি লোক পছন্দ করে না। সো আমরা এটাকে ফাইট করার জন্য উই হ্যাভ টু ইন্টিগ্রেট, আমরা এটা ইন্টিগ্রেট করা লাগবো। ইন্টিগ্রেট করার জন্য দ্য বিগেস্ট টুল উই হ্যাভ ইজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা শেখা লাগবো। সো উই নিড টু লার্ন, দিস ইজ দ্য কি রিয়ালিটি। আমরা আগের মতো যেগুলো লোক আসছে, আমার বাপ আমার দাদা সব কিছু যেগুলো আসছেন, তারা ইংলিশ জানা লাগছে না, মানে এখন ইংলিশ জানা প্রয়োজন। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ নাও। থ্যাংক ইউ, দ্য বেটার অফ আস। হাবিবের লাস্ট কথা হচ্ছে নো, জাস্ট টু লার্ন, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ইওর লাইফ ইন দ্য ইউকে আজকের পর্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।